বাট এদিকে মনে করেন যে লাইটিং দুই সাইডে লাইটিংয়ের ব্যবস্থা হলে আমাদের যাতায়াত ভালো হইতো, পাবলিকের যাত্রীদের যাতায়াত ভালো হইতো। প্লাস আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বাংলা নিউজ 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমি আলামিন পারভেজ আজকে আমাদের মতলব উত্তরের একটি বিষয় নিয়ে আলোকপাত করব। আমাদের বাংলা নিউজ 24 ফেসবুক পেজে মার্চের 11 তারিখে আমরা একটা পোস্ট দিয়েছিলাম। পোস্টটি ছিল এরকম, মতলব সেতুর দুই প্রান্তের রাস্তায় ছিনতাইকারীদের উপদ্রব দিন দিন বাড়ছে, আতঙ্কে যাত্রীরা। সন্ধ্যার পরই মতলব সেতুর বাঙ্গারপাড় থেকে নতুন রাস্তায় কোনো লাইটিংয়ের ব্যবস্থা না থাকায় ছিনতাইকারীরা খুব সহজে গাড়ির গতিরোধ করে, বিভিন্ন দেশি অস্ত্র দেখিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের হাত থেকে যাত্রীদের যানমালের নিরাপত্তা দিতে রাস্তায় লাইটিংয়ের ব্যবস্থা সহ টহল পুলিশ দেওয়া মতলববাসীদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে, অন্যথায় যে কোনো বড় ধরনের অঘটন ঘটতে পারে। শফিকুল ইসলাম লিংকের পোস্ট থেকে নেওয়া। তো এখানে প্রায় 376টি লাইক এসেছে, অনেক কমেন্ট এসেছে। ইব্রাহিম হুসাইন ইকবাল লিখেছেন, বিদেশে ব্রিজ করার আগে লাইটের ব্যবস্থা করে, বাংলাদেশে ব্রিজ করার পরেও কোনো খবর থাকে না, এরই নাম ডিজিটাল বাংলাদেশ। সোহেল রানা উনি লিখেছেন, এই ধরনের ঘটনা খুব দ্রুত নির্মূল করার জন্য আইনের সহায়তা কামনা করছি। জাহানা আবেদিন মুন্না লিখেছেন, আমাদের বেশি বেশি করে শেয়ার করা উচিত যেন কর্তৃপক্ষের নজরে পড়ে। শাহালম লিখেছেন, এই ধরনের ঘটনা খুব দ্রুত নির্মূল করার জন্য আইনের সহায়তা কামনা করছি। ফাহিম লিখেছেন, মতলব দক্ষিণ থানার ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিকার চাই, আশারা কি সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করবে। প্রিয় বন্ধুরা, আমরা বাংলা নিউজ 24 টিম সরজমিনে দৃষ্টি পরিদর্শনে যাই এবং সেখানে কথা বলার চেষ্টা করেছি। আপনারা নিউজটি শেষ পর্যন্ত দেখুন। আজকে মতলব উত্তরের একটি অন্যতম নতুন যে সেতু উদ্বোধন হয়েছে, মতলব সেতু, সেখানে আসছি। সেখানে এই ব্রিজে সব কিছু ঠিক আছে, কিন্তু উভয় দিকে লাইট নেই, যে এটা আমরা ফেসবুকে পেয়েছি এবং এই বিষয়টি সম্পর্কে আমরা জানতে এসেছি। স্থানীয় যারা এখানে বিশেষ করে সিএনজি চালাচ্ছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো, প্লিজ। মোহাম্মদ আনিসুর রহমান, আমি সিএনজি ড্রাইভার। এদিকে আসলে ব্রিজটা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে, ঠিক আছে, যাতায়াত ব্যবস্থা। বাট এদিকে মনে করেন যে লাইটিং দুই সাইডে লাইটিংয়ের ব্যবস্থা হলে আমাদের যাতায়াত ভালো হইতো, পাবলিকের যাত্রীদের যাতায়াত ভালো হইতো। প্লাস মনে করেন যাত্রীর মনে করেন যে আসে না চিন্তাই বা কোনো অকারেন্স এই ধরনের কোনো কিছু হইতো না। আমাদের ব্রিজটা হওয়াতে খুবই বেটার হয়েছে এবং সুন্দর হয়েছে, লাইটিংটা থাকলে আরও সুবিধা হতো, আরও ভালো হতো। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজন সিএনজি চালকের সাথে একটু কথা বলছি, প্লিজ। আমার নাম মোহাম্মদ মহসিন। হ্যাঁ, আমার ব্রিজ হওয়াতে আমাদের খুব ভালো হয়েছে, এমন ব্রিজে একটু লাইটের ব্যবস্থা করলে আমাদের আর একটু ভালো হবে, তাহলে ধরেন মানুষ চলাচল সৌন্দর্য হবে আর কি। অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি নবনির্বাচিত চেয়ারম্যান জনাব এম এ কুদ্দুস এবং আমাদের এমপি সাহেব এই বিষয়টি খেয়াল করবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে, যে সিএনজি চালক থেকে শুরু করে সাধারণ মানুষরা আশা করছেন বৃষ্টি হওয়াতে আমাদের অনেক ভালো হয়েছে এবং লাইটের ব্যবস্থা থাকলে জনগণ স্বাচ্ছন্দ্যে তাদের যাতায়াতটা করতে পারবে।